প্রেম করে বিয়ে 3 দিনের মাথায় স্ত্রীকে তাড়ি দেয় স্বামী। সালিশি সভা ডেকেও কোনো সমস্যার সমাধান হয়নি। গ্রামের সালিশি সভা করায় গ্রামের বাসিন্দাদের বিরুদ্ধে অভিযোগ স্থানীয় পুলিশ ফাঁড়িতে। ঘটনা ইংরেজা থানার গোসাইপুর গ্রামের। প্রেম করে বিয়ে 3 দিনের মাথায় স্ত্রীকে তাড়িয়ে দেন স্বামী। গ্রাম ও সালিশি সভায় ডেকেও সমস্যার সমাধান হয়নি। সালিশি সভা করায় গ্রামের বাসিন্দাদের বিরুদ্ধে অভিযোগ স্থানীয় পুলিশ ফাঁড়িতে। ঘটনাটি ঘটেছে ইংরেজা থানার বড় গোসাইপুর গ্রামে। বুধবার গ্রামের মহিলারা ওই গৃহবধূকে সঙ্গে নিয়ে এসে মালদা মহিলা থানায় অভিযোগ জানায়। এদিন গ্রামের প্রায় শতাধিক মহিলা ও পুরুষ মহিলা থানায় অভিযোগ জানাতে আসে। স্বামীর সঙ্গে সুষ্ঠুভাবে সংসার করার দাবিতে অভিযোগ জানায় নববধূ। জানা গিয়েছে ইংরেজা থানার বিনোদপুর পঞ্চায়েতের বড় গোসাইপুর গ্রামের বাসিন্দা মলয় মণ্ডলের সাথে প্রায় 1 বছর ধরে প্রেম করে মিল্কি পঞ্চায়েতের মাদিহাট মোড়ের বাসিন্দা লিপি পোদ্দার। গত 6 মাস আগে গ্রামের বাসিন্দারা তাদের ধরে বিয়ে দেয়। বিয়ের কয়েকদিন পরে বাড়ি তৈরির অজুহাতে স্ত্রীকে বাবার বাড়িতে রেখে আসে মলয়। 3 মাস পেরিয়ে গেলেও নিয়ে আসে না। ছেলে ও তার বাড়ির লোকজন নিয়ে যেতে অস্বীকার করে। এই নিয়ে গ্রামের সালিশি সভা হয়। 4 বার গ্রামের সালিশি সভা হয়। স্ত্রীকে বাড়ি নিয়ে গিয়ে মারধর করত স্বামী সহ শ্বশুর বাড়ির লোকেরা। গত কয়েকদিন আগে ফের গ্রামের সালিশি বসালে ছেলের বাড়ির লোকেরা 15 জন গ্রামের বাসিন্দাদের বিরুদ্ধে মিল্কি ফাঁড়িতে অভিযোগ জানায়। মঙ্গলবার রাতে পুলিশ যায় গ্রামে। এরপর বুধবার গ্রামের বাসিন্দারা একত্রিত হয়ে মহিলা থানায় অভিযোগ জানাতে আসে। এদিন প্রায় শতাধিক গ্রামবাসী অভিযোগ জানাতে আসে। মহিলা থানায় অভিযুক্ত স্বামী সহ শ্বশুর বাড়ির লোকের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়। ঘটনা তদন্ত নেমেছে পুলিশ। কি হয়েছে বলতো? কাকে জোরে বলো? এখন তোমরা কি চাচ্ছ? তুমি চাচ্ছ কি? তোমার স্বামীর নামে অভিযোগ জমা করেছে। কি বিষয়টা কি হয়েছিল? গোসাইপুরে একটা বিয়ে হয়েছিল। বিয়ে হওয়ার পরে স্বামী প্রতারণা করার জন্য চেষ্টা করেছিল। বিয়ে দিয়ে পরে 15 দিন পরে একে বলেছে মারধর দিয়ে মুখে বালিশ চাপা দিয়ে মারার চেষ্টা করেছিল। তখন প্রাণ ভয়ে ও পালিয়ে গিয়ে গ্রামে আশ্রয় নেয় এবং বাবা মার কাছে মেয়েটাকে তুলে দেওয়া হয়। আজকে গ্রামের মানুষরা ক্ষুব্ধ হয়ে তাকে শাস্তি দেবার জন্যই আজকে প্রকৃতপক্ষে থানা ঘেরার জন্য এখানে এসেছে। মেয়ে 3-4 বার মাঠে ধরা পড়লো, ধরা পড়লো। তারপরে গ্রামবাসী মিলে সবাই মানে বসে আলোচনা করে বুঝিয়ে সবাই রাজি হয়ে গেল, বিয়ে দেওয়া হলো। ওদের দুজনকে বিয়ে দেওয়া হলো? হ্যাঁ, ছেলে মেয়েকে বিয়ে দেওয়া হলো। তারপরে ওর বাবা ওখানে আছে, মা আছে, মেয়ের বাবা মা আছে, গ্রামের সব লোকগুলো আছে, 10 ভাই ওখানে সবাই উপস্থিত থেকে বাড়ি ঢুকিয়ে তারপরে 10-15 দিন ওর বাড়িতে বসবাস করে ও কিন্তু কম্পিউটারের পরীক্ষা দিতে গেছিল মেয়েটা। আচ্ছা, তারপরে 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 দিন আসলো বাড়ি, তালা মেরে ওরা আউট, লোকজন আউট। হ্যাঁ, মেয়েটাকে ঘরে রেখে দিল? না, ঢুকতে দিল না বাড়িতে। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট।